পূর্ব বর্ধমান জেলার তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে বিভিন্ন এলাকায় স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে। যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আমাদের সকলের প্রিয় ভাই, যা রামিপুর গ্রামের বাড়ি সৌভিক ভাই, আমাদের মধ্যে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন। আমাদের তৃণমূল কংগ্রেস রবিবার বৈকুণ্ঠপুর 1 নম্বর অঞ্চলের আমিরপুর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় আমিরপুর গ্রামে। এদিন 50 জন স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত বর্তমান থ্যালাসেমিয়া হাসপাতালের হাতে তুলে দেওয়া হয়। আমাদের যে কিছুগুলোকে সামনে রেখে শহীদ কার্যকরী দিবস পালন করা হয়, সেই কিছুগুলোকে সামনে রেখে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এটা আমাদের যুব তৃণমূল কংগ্রেসের ঘোষিত কর্মসূচি যে কিছুগুলোকে সামনে রেখে পূর্ব বর্ধমান জেলার 23টা ব্লক এবং 6টা পৌরসভা এবং আমাদের সঙ্গে যে 5টা পৌরসভা আছে বা আমাদের যে ব্লকগুলো আছে সেই প্রত্যেকটা ব্লকে যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে 1টা করে রক্তদান শিবির, দেয়াল লেখন এবং মিটিং মিছিল করতে হবে। তার সেই অঙ্গ হিসাবে আজকে এই ব্লকের যুব সভায় সৌভিক কুমার সহ আমাদের সকল যারা যুব তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ এবং এখানে উপস্থিত আমাদের আদরণীয় বিধায়ক আমাদের বিশেষ কুমার বাড়িতে উপস্থিত এই বইতে রক্তদান শিবির আয়োজন করা হয়েছিল। কারণ আমরা এটা ঠিক করেছিলাম যে আজকে শহীদদের রক্ততর্পণের মধ্য দিয়ে আমরা কেউ প্রধান কেউ উপপ্রধান কেউ বিধায়ক হতে পেরেছি, কিন্তু তাদের সেই রক্ত ঋণ আমরা হয়তো কোনো দিনে শোধ করতে পারবো না। আর যদি সেই উপলক্ষে আমাদের রক্তদান শিবির কোনো রকমে হয়তো রক্তদান শিবির করে আমরা যদি মনুষ্য রোগীদেরকে আমরা বাঁচাতে পারবো, থ্যালাসেমিয়ার পেশেন্টদের বাঁচাতে পারবো, আমাদের লেবার রুমে যে মায়েদের বা দিদিদের রক্তের প্রয়োজন হয় তাদেরকে সে আমরা রক্ত এই রক্ত দিতে পারবো, কিছুটা হলেও আমরা এই উদ্যোগ নিয়ে আমরা সমাজের কল্যাণেরমূলক কাজে আমরা এই রক্তটা আমরা দিয়ে আমরা মানুষকে পাশে মানুষের সাথে থাকতে পারবো, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সর্বদাই বলেন মানুষের সাথে মানুষের পাশে। তৃণমূল কংগ্রেস সারা বছর শুধু মিটিং মিছিল করে না, কিছু সেবামূলক কাজ করে থাকে, তাই আমরা এটা সেবামূলক কাজের মধ্যে দিয়ে আমরা মানুষকে খানিকটা পরিষেবা দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, কতজনকে রক্ত দেন আজকে মূলত? এটা আমাদের একটা প্রধান এই গ্রামের প্রোগ্রাম। আমাদের এখানে 85 ইউনিট রক্ত আমরা থ্যালাসেমিয়ার যে আমাদের ইউনিট আছে আমাদের পূর্ব বর্ধমান জেলায় সেই থ্যালাসেমিয়া ইউনিটে আমরা এটা দান করছি। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অলোক মাঝি, বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক, ব্লক তৃণমূল যুব সভাপতি সৌভিক পান, সহসভাপতি মোহাম্মদ হাবিব, অঞ্চল সভাপতি আজাদ রহমান, গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জয়দেব ব্যানার্জি সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ। থ্যালাসেমিয়া যে রোগীদের সাহায্যার্থে সেই থ্যালাসেমিয়া ব্লাড ব্যাংকে আমরা 85 ইউনিট রক্ত তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে তুলে দিচ্ছি। এখানকার মা বোনেরা আমার যুব ভাইয়েরা সকলে মিলে সেই রক্তটা এখানে আমি প্রোগ্রামে তুলে দিচ্ছেন। এটা আমাদের ঘোষিত কর্মসূচির মধ্যে ছিল। আপনারা সকলে জানেন আমাদের জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অলোক কুমার মাঝি মহাশয়, তিনি সভাপতি হওয়ার পর থেকে আমাদেরকে বিভিন্ন রকম সময়েতে রক্তদান শিবির থেকে শুরু করে গরমে মানুষের পাশে জলছত্র করে মানুষের পাশে থাকা থেকে শুরু করে করোনার সময় মানুষের পাশে থাকা থেকে শুরু করে বিভিন্ন রকম মানুষের জনসেবামূলক প্রকল্প তৃণমূল যুব কংগ্রেসের যোদ্ধাদেরকে সৈনিকদেরকে গোটা ব্লক তৃণমূল যুব কংগ্রেস টিম, গোটা জেলা তৃণমূল যুব কংগ্রেস টিমকে তিনি নির্দেশ দিয়েছেন, আমরা তার নির্দেশ মোতাবেক এই কাজগুলো পালন করেছি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।